অর্থনীতি বিভাগের আমার যারা সুপ্রিয় শিক্ষার্থীরা আছেন তাদের জন্য, যারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, নতুন যারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে, আজকে আমাদের অর্থনীতি প্রথম অধ্যায়ের লেসন-1 লেসের প্রথম পড়াটা পড়াবো। আমাদের প্রথম পড়া হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে, প্রথম হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? এই অধ্যায়টা হচ্ছে রৈখিক, আসলে এটাকে রৈখিক বীজগণিত পড়া হয়। ম্যাট্রিক্স কাকে বলে বলতে দেখো, বল সংখ্যা সংখ্যা রাশি চলক সমূহ বা পরামিতি সমূহকে যদি আমি আয়তকার বা বর্গাকারে সাজাই সেটাকে গাণিতিক প্রকাশটাকে বলা হয় ম্যাট্রিক্স। অর্থাৎ সংখ্যা রাশি চলক সমূহ পরামিতি সমূহ এগুলোকে আয়তকার বা বর্গাকারে বর্গাকারে আয়তকার বা বর্গাকারে সাজিয়ে যখন আমরা প্রকাশ করবো সেটাকে ম্যাট্রিক্স বলা থাকে। ম্যাট্রিক্সে যে প্রত্যেকটা রাশি বা চলক পরামিতি যেগুলো থাকে সেগুলোর নাম বলা থাকে তোমার উপাদান, প্রত্যেকটি হচ্ছে এক একটা উপাদান। আবার ম্যাট্রিক্সকে তোমার পছন্দ রেখে বা এরকম চিহ্ন দ্বারা বা হার্ট ব্রেকে এই চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে? এখন যদি আমরা ম্যাট্রিক্সের এই জিনিসগুলো কিভাবে করা উদাহরণগুলো একটু দেখি। মনে করো 2 2 3 4 5 6 7 8 9 এটা একটা ম্যাট্রিক্স, আবার XYZ এটাও একটা ম্যাট্রিক্স। দেখো এগুলো হচ্ছে চলক, এগুলো সংখ্যা রাশি। আবার মনে করো A11 A12 A21 A22 এগুলো হচ্ছে পরামিতি, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে প্রতিটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে সংখ্যা রাশি চলক সমূহ পরামিতি সমূহকে আয়তকার বা বর্গাকারে সাজিয়ে আয়তকার বা বর্গাকারে সাজিয়ে গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে আমরা ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স কাকে বলে বুঝে গেছে? এই যে দুটা রোগ,
একটা দুটো বিভিন্ন হচ্ছে রোগ, এইভাবে যেগুলো থাকে সেগুলোকে আমরা রোগ বলি, আর যেগুলো খাড়া খাড়া থাকে সেগুলোকে কলম বলি। কলম তাহলে এখানে কয়টা রোগ? রোগ হচ্ছে দুটা, কলম কয়টা? কলম হচ্ছে দুটো। তাহলে দেখো দুটো কলম দুটা রোগ, রোগ মানে হচ্ছে যেগুলো আড়াআড়িভাবে থাকে রোগ, আর খাড়া খাড়া যেগুলো সেগুলোকে কলম বলবে। তাহলে প্রতিটা ম্যাট্রিক্সে কি থাকবে? রোগ এবং কলম। যদি একটি মাত্র রো থাকে, যে ম্যাট্রিক্সে একটি মাত্র রো থাকে বা একটি মাত্র সারি নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে বলে তাকে সারি ম্যাট্রিক্স। যেমন শুধুমাত্র একটা রো নিয়ে যদি ম্যাট্রিক্স গঠিত হয়, যেমন ফোর ফাইভ সিক্স, এটা হচ্ছে ওয়ান টু থ্রি ম্যাট্রিক্স, যেটাতে রো হচ্ছে তোমার শুধুমাত্র একটা, তাহলে একটা সারি বা রো নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর আসো কলাম ম্যাট্রিক্স। একটি মাত্র কলম নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে বলা হয়ে থাকে কলাম ম্যাট্রিক্স। তার মানে এখানে কলামের সাথে
Bargo mattress. Bargo mattress. My square mattress. My square mattress. Bargo mattress, my square mattress. Kono mattress hai, eta amader khub important. Kono mattress hai. Row column. Row ebong column. যদি সমান হয় তাহলে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে, বর্গ বা স্কয়ার ম্যাট্রিক্স বলে। তাহলে যেই ম্যাট্রিক্সের রো কলাম সমান তাকে আমরা বর্গ বা স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, যেমন এ টি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। রো এবং কলাম সমান হলে সেই ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? এবার আসো, এই বর্গ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো দেখো। যেহেতু আমাদের রো কলাম সমান, রোকে কলাম কলামকে রো করলো, আমরা যে ম্যাট্রিক্স পাবো সেটাও বর্গ ম্যাট্রিক্স হবে। জানা পড়েছে, বর্গ ম্যাট্রিক্স যদি যদি নন সিঙ্গুলার হয়, নন সিঙ্গুলার হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে দেখো, বর্গ ম্যাট্রিক্সের হচ্ছে যে আমাদের চারটা বৈশিষ্ট্য। বর্গ ম্যাট্রিক্সের রো কলাম সমান হয়, ইহা নির্ণয়কের মান পাওয়া যায়, এই রূপান্তরিত ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স হয়। অর্থাৎ এটাকে যদি আমি প্র্যাকটিস করি বা রূপান্তর করি, রূপান্তরিত ম্যাট্রিক্স কি যদি সে করে ক্লাস আমি কেন করতে পারবো, রূপান্তর করলে মানে রোকে